বলেন। এইদিকে এই বন্যার লাগিয়া বন্যা না মেঘের পানি, আমরাই একশো বাড়ি মহিলারা ইডারুরে রামদেব টিউরির ভিতরে পানি, অনেক পানি যাওয়ার কোনো ব্যবস্থা, রাস্তাঘাট বন্ধ, কেউ বাড়ি লই আসছে কেউ যাইবার দানা খেতে পানি। সেদিন চেয়ারম্যান সাহেব আইসি নইনা সারছি, পরে এটা লই বাইরে বাইরে পানি সারবার দিছে না শেষে, এইরকম ঘটনা। আমি তো বললেন গ্রামের নাম, নাম মোহাম্মদ খলিলুর রহমান, বাড়ি আমার এখানে ছোট থেকে এই জায়গায় ডাং করেছি। আমরা ছোট সময় দেখছি যে এই যে এই পানিটা সিংহেশ্বর বাজারের এই পাশ থেকে সব পানি এই যে খালটা জানান তো, এটা কিন্তু খাল, এটা ছোট সময়তে দেখেছি, এটা বড় খাল, এনডা পানি না। এখন মনে করুন কেউ করে আসছে এই খালের উপরে বাড়ি, কেউ মনে করুন কালবার বন্ধ করে আসছে, কেউ করে আসছে মাদাসা, ঠিক আছে, এই খালের উপরে, এই জন্য এই পানিটা নামতে পারতেছে না। তখন ওই যে সামনের যে বাড়িগুলি আছে এই পানিটা নামার লাগে মনে করুন 20-50টা বাড়ির মানুষ খুব কষ্টে আছে পানির জন্য, গড়ো পানি, উডানো পানি, গড়ে দরো পানি। তখন এই পানিটা নামার রাস্তা কিন্তু মেন রাস্তা এদের, এছাড়া কোনো মেন রাস্তা নাই, আর যে কোনো হান দেওয়া অন্য হান দেওয়া ছাড়লে এই পানিটা পুরাপুর শুকাইব না। তো এই মেন রাস্তাটাতে এই যে দেন করছে বাড়ি, এই যে করছে মাদ্রাসা, এই যে হেন্য করছে বাড়ি, হেন্য করছে বাড়ি, এই জন্য মনে করুন এই মানুষগুলি এই কষ্টে, পানির কষ্টে বাইরে নিতে পারতেছে না, খুব কষ্টে রাঁধতে পারতেছে না, চুলাত পানি, কের ঘরের দরো পানি, কের গরম পানি, এই অবস্থা কষ্ট ভোগ করতেছে। আপনারা কি সবাই মিলে কি অভিযোগ করছেন? অভিযোগ তো ওই যে সেখানে সেদিন ই মানে এসিলেন সার পাইছি আয়া দেখে গেছে, তারপরে ওই যে ওখান দিয়ে একটু সারারি করছি, ওইটা ওইটা সারবার দেয় না, ওইটা তো মেন রাস্তা না, মেন রাস্তা এইটা, ঠিক আছে। কারণ আমরা এই অভিযোগ আমরা ডাকতে শুনে না, মনে করুন এইটুকু আমরা জানি যে এটা একটা মেন রাস্তা পানি, এইটা হইলে সবচেয়ে ভালো হয়, এইটা ছাড়লে পানিটা সম্পূর্ণ পানি যাইব, আর নাইলে মনে করুন এই পানি থাকিয়ে যাইব। যাইতো এই রাস্তার মধ্যে এখন কয়েকটা বাড়ি হয়ে গেছে, কয়জনের বাড়ি নিচেটা ফাঁক দিয়েছে, আর এই যে নতুন একটা বাড়ি শূন্য এলাকা ব্রিজের সামনে, এইটা কোনো ফাইভ টিয়ার দিচ্ছে না, এই কারণে এই পানি আটকা। না আমার তো জামিয়া, তার পিতার নাম হলে সুরজ আলী। এটা আমার বাড়িটা তো মাঝখানে হয়ে গেছে, একেবারে সবার দ্বীপের মধ্যে হয়ে গেছে, মালদ্বীপের মতো, এখানে একটা 15 ফুট একটা ব্রিজ আছে, এই এটা মাদার সইছে লালমিয়া, ওরারে আমরা অনেকবার বলছি যে ইন্ডিয়া ব্রিটিশ আমল থেকে একটা ব্রিজ আছে 15 ফুট, একটা ব্রিজের তলে দিয়ে পানি গেছে, তারা পানির জন্য আমরা একটা রাস্তা দিই, বলে কোথায় হইতে 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 আসা 4-5 বছর ধরে বর্তমানে হ্যাঁ ঘুরাইতেছে, আমরা চেয়ারম্যান তিনও যা যাবি তো আছে, যেন যেন যাওয়ার কাম গেছি, মেম্বার টেম্বার আনছি, তারা লাইন দেয় না, তো পানি না থাকলে তখন আমরা তারা বাড়িঘর করে তারার লোকে জোর হামলা করে খুলে যেতাম। দ্বিতীয়বার এই এলিমেন্টের চেয়ারম্যান একটা সদিন আইসে আয়া সাইডে টাইডে দিছে, তখন আর তারা কলে জ্বালা নষ্ট হয়ে যাবো, এই আমার ইডা নষ্ট হয়ে যাবো, হেডে নষ্ট, চেয়ারম্যান যাওয়ার লগে লগে আমরা গালা গাছ দিয়ে মুখ পারে এই সারাদিন মুখ টুক করে, নাহলে হুমকি মুমকি দেয় না ভাই, আর আমরা যাই না, এর নাম হলো সারোয়ার আছে, হজুর রহমান আছে, তারা রেন্দে ব্রিজ চেয়ারম্যানে সার্চিং, চেয়ারম্যানের সহকারে গালি গালি আসতে পারছে, এই আদম চাষা আছে, তারা সবাই আছে, আর ইন 200 লোক 250 লোক আমরা রান্না খাওয়া নাই এক সপ্তাহ ধরে, বর্তমানে চুলার মাঝে পানি টানে ভরা, একেবারে মাঠ খোলা বাজার এনতে লইয়া, মজুদুর বাড়ি এনতে লইয়া, যা আছে সব পান মনে বাসাই, আর ঘরটা বাইরে দেবে না, আমার ঘরের পিড়াটিরা ভাঙে গেছে, নষ্ট হয়ে গেছে, উনি বলছে জানি যে পানি যাইতো আর কি, 15-16 একটা ব্রিজ আছে, এই ব্রিজের তলে যা পানি যাইতো, ওখান জমি রাখিয়া তারা বাড়ি ঘর করিয়া, ওখানে সব বন্ধ, এই কারণে পানি আটকা, কষো বাড়ি সমস্যা, ওই তো ধরুন অনুমান 7-8 বাড়ি হইব, অনুমান 7-8 বাড়ি। আমি